আমাদের হার্ডওয়ার্কিং দাদা টুম্পাদা সারাদিন খাটে, আর মাসির কথা তো কিছু বলাই নেই, মায়ের মতো আমাদেরকে ট্রিট করে এখানে। কি চলছে ভাইলোক? আর আজকে আমার মোটামুটি ভালোই চলছে। আজকে আমার সেমিস্টার এক্সাম আছে, আর আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো সেই কারণে একটু লাইক করে দাও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দাও, 1K একটু তাড়াতাড়ি করে দিতে হবে আমাকে, ঠিক আছে? তোমরাই পারো 1K সেট করে দিতে। 2 মাসের মধ্যে টার্গেট 1K করতে হবে, আর 2 মাসের মধ্যে 1K করতেই হবে গাইস। আর ব্যাপারটা হচ্ছে আজকে আমার সেমিস্টার এক্সাম আছে বললাম যেহেতু, তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো হাঁকা করে আজকে আমার ব্যান্ড বাজবে, আর তোমরা মজা করো আর কি। यार मैं इतना सुंदर क्यों हूं? पता नहीं ऐसा क्या है मेरे चेहरे में। एकदम फ्रेश হয়ে গেছি, মুখ টুক ধুয়ে এবার আমি একটু ঘরটা গোছাবো। ভাই আমি ওরকম মেসেজ ছেলে নই যে নোংরা থাকি, আমি একদম ঘর পর গুছিয়ে দেখি। মানে আমরা মানে যে যে দুজন থাকি আমি আর ওয়াসিম, একদম পরিষ্কার থাকি। আর ওয়াসিমের অবস্থা দেখবে, আজকে নাকি ওর এক্সাম। হ্যাঁ আজকে নাকি এই ছেলেটার এক্সাম ভাই। 11টার সময় এক্সাম, এখন 9:30 বাজে। এ হচ্ছে কী বলবো, উল্টে শুয়ে আছে ভাই। তো কি আমি একটু গুছিয়ে নিই আমার বেডটা, তোমরা দেখো হালকা করে। তো ভাই দেখতে পেলে আমি খুব সুন্দরভাবে ঘর গোছাই, একদম ঘরোয়া ছেলেও বলতে পারো। যদি কোনো মেয়ের পছন্দ থাকে তো বলবে ভাই, ঘরের সব কাজ করে দেবো, শুধু সঙ্গে একটু বিয়েটা করে দেবো। আমার বিয়ে করতে খুব ইচ্ছা করছে ভাই। আর মানে ইয়ার্কি মারছি ভাই, কেউ এটা সিরিয়াস নিও না। আর এখন সকালে উঠে প্রথমেই জল খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি এখন 5 ML মতো জল খাবো। মাপটা দেখছো ডায়ের 5 ML শেষ। তো এবার একটু স্নান টান করতে যাবো, ততক্ষণ তোমরা একটু লাইক করে দাও, কারণ খুব লাইকের দরকার ভাই। লাইক দেখো, চ্যানেল গ্রোয়ের জন্য শুধু সাবস্ক্রাইব করলেই হয় না, ভিডিওটা পুরো দেখার সাথে সাথে লাইকটাও খুবই জরুরি। তো করে দাও লাইকটা, তোমাদেরই তো ভাই হয়। দেখতে পাচ্ছ স্নান টান করা সব কমপ্লিট। এবার একটা তোমাদের সঙ্গে ট্রানজাকশন ভিডিও শেয়ার করবো, টিকটক অর্ডার করতো না, এমনি করলে ড্রেস চেঞ্জ হয়ে যেত, তা আমিও করবো। দেখো দেখতে পাচ্ছ তোমার স্যুট বুট পরে কলেজ যাবে জন্য বেরিয়ে পড়েছো, আর এখন কলেজ যাবো। প্রথমে একটু টুম্পাদার দোকানে কিছু ব্রেকফাস্ট করবো, প্রচুর খিদে পেয়ে যাবে। আর যা রোদ, না খাওয়া দাওয়া করলে ভাই শরীর খারাপ হয়ে যাবে। তো চলো, আর এই গরম আছে ভাই, জল ভালো করে খেয়েও। আর কি বলবো, বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, আর চলো একটু খেয়ে নিই। তো ভাই ম্যাগি খাবো আজ, ম্যাগি একটু খেয়ে নেওয়া যাক, তারপরে একদম ডাইরেক্ট ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো গাইস, এটা ইউনিভার্সিটি না মাছের বাজার, বুঝাই যাবে না ভাই। এটা হচ্ছে আমাদের স্টেট ইউনিভার্সিটি, এক্সাম দিতে ঢুকছি। এটা আমাদের অগ্নি পরীক্ষা, আজকের এক্সামটা হচ্ছে প্রায় বলতে পারো অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম, ফ্যামিলি ল। তো চলো আজকে লেকে প্রভুকার নাম বলে একটু এক্সামটা দিয়ে দিই, দেখা যাক তারপরে শেষে তোমাদের সঙ্গে পুরো মানে এক্সপিরিয়েন্সটা ক্লিয়ার করে দেবো। হ্যালো গাইস, দেখা যাক কী হবে। আমাদের শাহরুখ খান, অঙ্কুর পাল, সব থেকে বড়ো আমাদের লয়ার বলতে পারো এখানকার মধ্যে, সব থেকে বড়ো লয়ার, মানে শরীরও বড়ো, সবকিছুই বড়ো। তো চলো এবার রুমে গিয়ে দেখা হচ্ছে। থাকি না অনেকদিন পরে, আমার আগে আমার কন্টেন্ট মেকার ছিল, এখন আর আসে না আমার ব্লগে, ফেমাস হয়ে গেছে, তো কি আর করা যাবে। পুরো রুম এক্সাম কেমন হবে বল, দেখাবি তো আশুতোষ নাই ভাই, আশুতোষ নাই ভাই, মে গিরা হুয়া বন্দা ওয়ালা নিচ বালিয়ে। অঙ্কুর প্রচুর পড়াশোনা করছে, চশমা ছাড়া মালটাকে চিনতেই পারছি না আমি। হাউ দ্য জোস নট হাই, যতক্ষণ না কোশ্চেন পেপার পাই। বাহ বল বল বল, হাউ দ্য জোস নট হাই, যতক্ষণ না কোশ্চেন পেপার পাই, কবিতা পোয়েম। চলো হাই গাইস,
ওয়াইজ মানে দেখতেই পাচ্ছ আমাদের সেমিস্টার ফ্যামিলি লয়ের এক্সামটা শেষ হয়ে গেছে, মোটামুটি ভালোই পরীক্ষা হয়েছে। যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো পরীক্ষা হয়েছে। এবার একটু ইউনিভার্সিটিটা হালকা করে দেখে নাও, এই ইউনিভার্সিটি রিলেটেড একটা পুরো ভিডিও আসবে, তো ওটা লাস্টের দিন দেখাবো, আপাতত একটু দেখে নাও। আমাদের হার্ডওয়ার্কিং দাদা টুম্পাদা সারাদিন খাটে, আর মাসির কথা তো কিছু বলাই নেই, মায়ের মতো আমাদেরকে ট্রিট করে এখানে। একটু খেতে দিয়ে দাও। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন এক্সাম টেক্সাম দিয়ে একদম ফ্রি হয়ে স্যান্ডো গেঞ্জি পরে চলে এসেছি, আর একদম বডিটা দেখে নাও, প্রচুর বডি আছে। আর এখানে আমার পার্টনার আছে, এর নাম হচ্ছে মানব ভাই। একে তোমরা আগেও একটা ভিডিওতে দেখেছো নীলগঞ্জে, তো একদম প্রথম দিকের ভিডিওগুলো। আর এখন একটু ফ্রেশ হয়ে আড্ডা ফাড্ডা মারবো, আর তারপরে এডিট করে ভিডিওটা তো পোস্টও করতে হয় ভাই তোমাদেরকে। মানে রোজ যখন ব্লগ দেবো বলেছি মানে দেবোই গাইস, এত খাটছি, একটু সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা লাইক করে দাও। আর চলো দেখা হচ্ছে কালকে আর নতুন ভিডিওতে।